আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেক ইন্টারেস্টেড ভিডিও হতে যাচ্ছে, তো ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না। যারা আইফোনের কলার প্যাড ব্যবহার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, তো বন্ধুরা ভিডিওটা কোনোভাবেই মিস করবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আইফোনের যে কলার প্যাড আছে সেই কলার প্যাডটা আপনারা আপনাদের ফোনে কিভাবে ব্যবহার করবেন। দেখেন আমার এখানে যে কলার প্যাডটা আছে, দেখেন আমার এখানে কলার প্যাডটা নর্মালি যে কলার প্যাড ওই কলার প্যাডটা আছে। তো আমি কিভাবে আইফোনের কলার প্যাডটা ব্যবহার করব, এর জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা আমার সাথে থাকতে হবে। আমি এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব, ভিডিওটা কোনোভাবে মিস করবেন না। ভিডিওটা শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আইফোনের কলার প্যাড ব্যবহার করতে হলে আপনাদের প্রথমে একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, তো অ্যাপ্লিকেশনটা আপনারা গুগল প্লে স্টোর পেয়ে যাবেন। গুগল প্লে স্টোরে সার্চ বারে লিখবেন আইকল ও 16, লেখার পরে এখানে প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে জাস্ট এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। জাস্ট আমি দেখেন এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিব, এবং এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর কিভাবে আপনারা আপনাদের ফোনে সেট করবেন এই ভিডিওতে আমি দেখাবো, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। দেখেন আমি যদি এখন আমি নর্মালি যে এটা ইনস্টল হওয়ার পর আমি এখন যদি আমি কল দিই, দেখেন আমার নর্মালি যে কল আসে জাস্ট ওইরকম কল দেখাবে। জাস্ট আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, আমি আপনাদের দেখাইতেছি যে কিভাবে এখানে কল আসে। আমি এখন আমার এখানে কল দিতেছি যে আমার হলো অ্যান্ড্রয়েড ফোনে যেভাবে কল আসতেছে নর্মালি যেভাবে কল আসে এভাবে কল আসবে। দেখেন যে নর্মালি এভাবে যেভাবে কল আসে ওভাবে কল আসতেছে। তো এখন আমি যদি আইফোনের কলার প্যাড ব্যবহার করি তাহলে আমাদের আইফোনের কলারটা কিভাবে আসবে এখানে আপনারা দেখতে পারবেন। তো প্রথমত আপনারা এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নেওয়ার পর জাস্ট আপনারা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের এখানে দেখেন সেট অ্যাস যে আছে, জাস্ট আপনারা এখানে এটা ওকে করবেন। ওকে করার পর জাস্ট আপনারা এখানে আইকল যে অপশনটা আছে আইকল অপশনটা ই করে দেওয়ার পরে সেট করে দেবেন। সেট করে দেওয়ার পর জাস্ট আপনাদের এখানে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পর দেখেন হুবহুব এখানে এটা একটা বিনামূল্য অ্যাপ, আপনাদের হয়তো বা অ্যাড দেখাবে, আপনারা অ্যাডটা স্কিপ করে দিবেন। দেখেন আমার এখানে আইফোনের যেরকম ডায়াল প্যাড জাস্ট এই আইফোনের ডায়াল প্যাডটা এখানে আসলো। তো আপনারা চাইলে এভাবে আইফোনের ডায়ালটা ব্যবহার করতে পারেন, আর এখানে সেটিং করে নিতে পারেন। এখানে যে সেটিং অপশন আছে জাস্ট আপনারা সেটিং অপশনে গিয়ে এখানে চেঞ্জ যে ওয়ালপেপার, আপনারা চেঞ্জ ওয়ালপেপারের মধ্যে ক্লিক করে আপনারা যে কোনো সময় ওয়ালপেপারটা চেঞ্জ করে নিতে পারেন। এখন আমি দেখাবো যে আমি এখন আইপ্যাড যে ব্যবহার করতেছি, আইফোনে যে ডায়ালের প্যাডটা ব্যবহার করতেছি, এখন আমি একটা ফোন নাম্বার থেকে ফোন দিয়ে দেখব যে আমার এখানে কাজ করলো কি না। তো জাস্ট আমি একটা নাম্বার থেকে এখানে কল দিব, কল দেওয়ার পর দেখি আমার এখানে কাজ করে কি না। এখানে আরও কিছু সেটিং আছে আপনাদের দেখাই দিব। তো আমি এখান থেকে আর একটা ফোন থেকে আমি কল দিলাম, দেখি আইফোনের মতো কল আসে কি না। যেরকম ইনকামিং কল যে আইফোনের যেরকম সিস্টেমে আসবে ঠিক ওই রকমই এখানেও এরকম সিস্টেমটা চলে আসবে। আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, দেখেন যে এখানে আসে কি না। তো জাস্ট আপনারা দেখেন এখানে যদি আসে, দেখেন পুরো আইফোনের যেরকম কলার ইয়ে চলে আসলো, জাস্ট আইফোনের মতনই এখানে চলে আসলো। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন। দেখেন যদি আমি এখানে দৌড়ি তাহলে রিসিভ হয়ে যাবে, পুরোপুরি আইফোনের যেরকম কলার প্যাড আছে ঠিক ওরকম কলার প্যাড এখানে চলে আসবে। তো আপনারা চাইলে এখান থেকে এর ব্যবহার করতে পারেন। জাস্ট আমি এখান থেকে দেখেন আমি আপনার আবার দেখাই দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে যে কোনো জিনিস এখান থেকে ব্যবহার করতে পারেন। আপনারা পুরোপুরি আইফোনের যে কলার স্ক্রিন আছে জাস্ট ওই কলার স্ক্রিনটা এখানে আপনারা পেয়ে যাবেন। ডায়াল প্যাড যেরকম আছে ওইরকমই পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এটা ব্যবহার করলে মজাটা বুঝতে পারবেন। তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে অ্যান্ড্রয়েড ফোনের আইফোনের যে কলার প্যাড আছে এটা ব্যবহার করতে চায়। তো যারা আইফোনের কলার প্যাড ব্যবহার করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক ভালো একটা ভিডিও হতে হয়ে গেল। তো বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।